हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय अनदर एडोबी प्रीमियर प्रो ट्यूटोरियल। आमी एमएस पिलिमन। आज के ट्यूटोरियल आमी जे प्रोसेसटा निये कथा बोलबो सेटा होच्छे एडोबी प्रीमियर प्रो दिए किभाबे म्यूजिकेर इन पॉइंटे एबं आउट पॉइंटे फेड आउट करा जाए। अर्थात आमरा जे कोनो भिडियोते म्यूजिकेर लास्ट पॉइंटटाके आमरा फेड आउट करे थाकि, सेई फेड आउटटा किभाबे करा जाए सेई प्रोसेसटा निये कथा बोलबो। तो कथा ना बाड़िये चलुन शुरू करा जाक। प्रथमे आमी एडोबी प्रीमियर प्रोते चले आसलाम। एडोबी प्रीमियर प्रोते आमार एखाने एकटा सिकोयेंस क्रिएट करा आछे, जे सिकोयेंसेर मध्ये एकटा भिडियो फुटेज एबं एकटा अडियो देया आछे। एई भिडियोटाके जदि आमी प्ले करि ताहले দেখুন এখানে মিউজিকটা লাস্ট পয়েন্টে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্র্যাজুয়ালি ফেড আউট হচ্ছে না। আমি যদি জাস্ট একটু প্লে করি তাহলে আপনারা এই ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো এই মিউজিকটা লাস্ট পয়েন্টে যেভাবে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে এটাকে আমরা গ্র্যাজুয়ালি ফেড আউট করব। সেই ফেড আউটটা কিভাবে করা যায় সেই জন্য আমি প্রথমে ইফেক্ট প্যানেলে যাব। ইফেক্ট প্যানেল যদি আপনি আপনার সফটওয়্যার মধ্যে খুঁজে না পান তাহলে আপনি অবশ্যই উইন্ডোতে যাবেন। উইন্ডো থেকে আপনি ইফেক্টটাকে এনাবল করে দিবেন, তাহলে আপনি ইফেক্ট প্যানেলটা পেয়ে যাবেন। তো এখানে ইফেক্ট প্যানেলের মধ্যে আমি প্রথমে অডিও ট্রানজিশন এই ইফেক্ট ফোল্ডারটাকে আমি এক্সপ্যান্ড করলাম। এরপর এখানে এই ফোল্ডারের মধ্যে আবার ক্রসফেড একটা ফোল্ডার রয়েছে, এটার মধ্যে তিনটা ইফেক্ট অ্যান্ড প্রিসেট রয়েছে। একটা হচ্ছে কনস্ট্যান্ট গেইন, আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট পাওয়ার, আরেকটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফেড। এই তিনটা ইফেক্ট অ্যান্ড প্রিসেট অলমোস্ট সেম কাজ করে। তারপরও প্রথম দুইটা ইফেক্ট অ্যান্ড প্রিসেট হচ্ছে লিনিয়ার টাইপের ফেড আউট করে। যদি আমি একটু অ্যাপ্লাই করি তাহলে বুঝতে পারবেন। প্রথম কনস্ট্যান্ট গেইনটাকে আমি জাস্ট ড্র্যাগ করে মিউজিকের লাস্ট পয়েন্ট আমি ছেড়ে দিব, তাহলে এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন যদি আমি একটু প্লে করি তাহলে দেখুন, মানে ফেড আউট হচ্ছে তবে গ্র্যাজুয়ালি হচ্ছে না, লাস্ট পয়েন্টে যেয়ে আস্তে করে ফেড আউট হয়ে যাচ্ছে। এবং কনস্ট্যান্ট পাওয়ার এই ইফেক্টটাও সেম কাজ করে। অর্থাৎ এই দুইটা ইফেক্ট অ্যান্ড প্রিসেটও ফেড আউটের ক্ষেত্রে কাজ করে, তবে সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফেড আউট। এটা হচ্ছে আপনার গ্র্যাজুয়ালি ফেড আউট করে, যাতে আপনি খুব স্মুথলি একটা ট্রানজিশন পাবেন। এটাকে জাস্ট আমি ড্র্যাগ করে লাস্ট পয়েন্টে ছেড়ে দিই, এবং যদি প্লে করি তাহলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। দেখুন এটা অনেক আগে থেকে স্মুথলি ফেড আউট করতেছে। তো আপনারা আপনাদের মিউজিকের মধ্যে এক্সপোনেনশিয়াল ফেড এই ইফেক্টটা অ্যাপ্লাই করতে পারেন সাউন্ডটাকে গ্র্যাজুয়ালি ফেড আউট করার জন্য। এবং আপনারা এই ইফেক্টটাকে চাইলে মিউজিকের ইন পয়েন্টও ইউজ করতে পারেন, যাতে মিউজিকটা জিরো থেকে আস্তে আস্তে রিভিল হয়। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি চাইলে এই ইফেক্ট অ্যান্ড প্রিসেটের ডিউরেশনটাকে বাড়াই দিতে পারবেন। সেটা হচ্ছে জাস্ট ইফেক্ট অ্যান্ড প্রিসেটের ইন পয়েন্টে যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন তখন আপনার মাউস পয়েন্টের শেপটা চেঞ্জ হয়ে যাবে। তখন আপনি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করবেন সামনের দিকে, তখন দেখবেন আপনার এই ইফেক্ট অ্যান্ড প্রিসেটের ডিউরেশনটা বেড়ে যাচ্ছে। তো এইরকম করে আপনারা আপনাদের মিউজিকের মধ্যে ফেড আউট ট্রানজিশনটা অ্যাপ্লাই করতে পারেন। এখন আমি আরেকটা সিস্টেম দেখাবো, যেটা হচ্ছে আপনি এই প্রিসেটটা ইউজ না করেও কীভাবে ফেড আউট করতে পারেন। সেই জন্য প্রথমে আমি ইফেক্ট অ্যান্ড প্রিসেটটাকে সিলেক্ট করে ডিলেট বাটনে হিট করে ডিলেট করে দিলাম, এবং প্রথমটাকে আমি ডিলেট করে দিলাম, এবং এই মিউজিক লেয়ারটাকে জাস্ট এই পাশে ডাবল ক্লিক করে এক্সপ্যান্ড করে নিব। এক্সপ্যান্ড করে নেওয়ার পরে দেখুন এখন মিউজিকের মাঝখানে একটা লাইন রয়েছে, একটা কার্ভ রয়েছে। এই কার্ভটাকে আমি যখন একদম নিচের দিকে নামিয়ে দেবো তখন আমার মিউজিকটা জিরো হয়ে যাবে, এবং যখন এই কার্ভটা একদম মাঝামাঝি থাকবে তখন মিউজিকের ভলিউমটা নর্মাল পজিশনে থাকবে, এবং উপরের দিকে যত উঠাবেন তখন আপনার মিউজিকটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই কার্ভটাকে দিয়ে বা এই লাইনটাকে দিয়ে আপনি আপনার মিউজিকের ভলিউমটাকে কন্ট্রোল করতে পারবেন, এবং এই কার্ভটার মধ্যে আপনি অ্যাঙ্কর পয়েন্ট বসিয়ে আপনি মিউজিকটাকে ফেড আউট করতে পারবেন। সেটা কীভাবে করবেন, আমি যদি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনে প্রেস করে কার্ভের উপরে যখন আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাব তখন দেখুন এখানে মাউস পয়েন্টারের মধ্যে একটা প্লাস আইকন চলে আসছে, অর্থাৎ এখন ক্লিক করলে এখানে একটা কি ফ্রেম বসে যাবে। এবং এইটা না করেও আপনি যদি টুলস প্যানেল থেকে পেন টুল সিলেক্ট করে কার্ভের উপরে লাইনের উপরে যখন ক্লিক করবেন তখন একটা কি ফ্রেম বসে যাবে, এবং এই কি ফ্রেমটাকে যখন আপনি ডাউন করে দিবেন তখন আপনি এই মিউজিকটাকে গ্র্যাজুয়ালি ফেড আউট করতে পারবেন। জাস্ট আমি যদি এখন প্লে করি তাহলে বুঝতে পারবেন। তো এইরকম করে আপনারা কি ফ্রেম বসিয়েও কিন্তু মিউজিকটাকে কন্ট্রোল করতে পারবেন। আমরা সাধারণত যখন টিউটোরিয়াল বানাই তখন আমরা যখন কথা বলি তখন এই কি ফ্রেমগুলো দিয়ে মিউজিকটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে মিউট করে দেই, কমিয়ে দেই, আবার যখন আমাদের ভয়েস ওভার থাকে না তখন আমরা কি ফ্রেম দিয়ে এই মিউজিকটাকে বাড়াই দেই। তো এই কার্ভটা দিয়ে আপনারা মিউজিকটাকে কন্ট্রোল করতে পারবেন। জাস্ট যখন ভয়েস ওভার থাকবে তখন মিউজিকটা ডাউন থাকবে, আর যখন ভয়েস ওভার থাকবে না তখন মিউজিকটা হাই থাকবে। তাহলে সেক্ষেত্রে হবে কি, মিউজিকটা যখন কথার পার্টে আসবে তখন মিউজিকটা অটোমেটিক্যালি কমে যাবে।
সো ফ্রেন্ডস, ঠিক এই রকম করে আপনারা চাইলে মিউজিকটাকে ফেড আউট করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা।